এর আগের ভিডিওতে আমরা আমাদের সমস্ত এমএসকে, এসএসকে ও একাডেমিক সুপারভাইজার বন্ধুদের বলেছিলাম 26 তারিখ আমরা স্যারের সঙ্গে দেখা করব। স্যার একথা আমাদের দিয়েছিলেন, নিজেই দেখা করার জন্য বলেছিলেন, কিন্তু আমরা সেই 12টা থেকে বসে বসে এই রাত অবধি আমরা নিরাশ হয়ে ফিরে যাচ্ছি। আমাদের কোনো আশার বাণী সেইভাবে আমরা পেলাম না। পিএস মহাশয় বললেন যে আমাদের আপনাদের কাজ অনেকটা এগিয়ে গেছে, এগোচ্ছে, কিন্তু তাতে আমাদের আস্থাটা বর্তমান কমে এসে গেছে। আমরা আমাদের মধ্য থেকে ইসমাইল সাহেবকে মন্ত্রী মহাশয়ের কাছে ফোন করতে বলা হয়েছিল। মন্ত্রী মহাশয় পরিষ্কার বলে দিলেন, আমি কি আপনাদের জন্যে রাত 8টা পর্যন্ত বসে থাকবো বা খুলে রাখবো অফিস, যে আপনাদের সঙ্গে কথা বলার জন্যে আমি রাখছি বলেই ফোনটা কেটে দিলেন। এমতো অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 27 তারিখে আমরা ডেপুটেশনের জন্যে আবেদনপত্র ওখানে জমা দেবো বিকাশ ভবনে। আমাদের মধ্যে কয়েকজন আমরা এখানে আসবো, এসে আমাদের ডেপুটেশনের কাগজপাতি সমস্ত সব আগেও রেডি করে রেখেছিলাম। এই তার নমুনা। আমি মুখলেসুর রহমান, আমাদের ইসমাইল সাহেব, আরশাদ দা, নজরুল সাহেব, গৌদ্দা, সিরাজুল, সঞ্জয়, মঞ্জুদি ও আরও অনেকে বিভিন্ন জেলা থেকে আমরা কালকে এখানে আসবো, এবং পুলিশ কমিশনারের কাছে যে মানে আমাদের পারমিশন নেওয়ার জন্যে সে আবেদনপত্রও আমরা জমা দেবো, রেডি করে রেখেছি। আগামী 1 তারিখ অর্থাৎ শুক্রবার 1 মার্চে আমরা যে লাগাতার ধর্মঘটের ব্যবস্থা এখানে অবস্থান বিক্ষোভ ধর্না আয়োজন এখানেই এই আমাদের করুণাময়ীতে করব। করুণাময়ী থেকে প্রশাসনের মারফত এসে আমরা বিকাশ ভবনে সেটা জমা দেব। আমাদের ডেপুটেশন, আমাদের দাবি দাওয়া আছে, দাবি দাওয়া যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান বিক্ষোভ শান্তিপূর্ণভাবে করে যাব। বড় দুঃখের বিষয়, আমরা সরকার পক্ষের হয়েও আজও পর্যন্ত আমি বলেছিলাম আমাদের আশ্বাস দিয়ে গেলেন, কিন্তু আজকে নিরাশ হয়ে আমরা ফিরে যাচ্ছি। সরকার পক্ষের সংগঠন আমরা কালীঘাটে গিয়েছি, আমরা এখানেও অনেকবার এসেছি, নাকতলায়ও গিয়েছি, কিন্তু আমরা আজকে বঞ্চনার শিকার হয়ে গেলাম। ওই জন্যে আমরা এই আন্দোলনের ডাক দিয়েছি। আপনারা সকলে ওই দিন অর্থাৎ 1 মার্চ তারিখে দলে দলে যোগদান দেবেন এবং আমাদের এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন, এই আশা রাখছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ঐক্য মঞ্চের পক্ষ থেকে আমার বক্তব্য শেষ করছি।